হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি বেলুড় মঠের উদ্দেশ্যে। এই যে স্টেশনে বসে ছেলে ছবি তুলেছে, দেখতেই পাচ্ছ। আর এটা আমাদের তিনজনের একসাথে ছবি তোলা। আর এটা হচ্ছে মায়ের সাথে ছেলে ছবিটা তুলেছে, আমার ছেলের ঠাকুমা এটা। আর এটা দাদুর সাথে, দাদু আর নাতি একসাথে তুলেছে। আর এই যে ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে ওঠার পরে ওদের তিনজনে একসাথে একটা ছবি তুলেছিলাম। আর এই যে যাচ্ছি, সবে মানকুণ্ডু ক্রস করছি, সেই মুহূর্তে ভাবলাম যে এত সুন্দর দৃশ্যটা মিস করবো না, তো একটু ক্যাপচার করিনি, তো সেই জন্যে অল্প কিছুটা নিলাম। চলো সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এদিকে দেখো আমার ছেলে প্রচণ্ড জায়গা করছিলো, আর খুব মজাও পাচ্ছিলো। তো বালি স্টেশনে নেমে পড়েছি, আমরা যাবো আজকে বেলুড় মঠ। তো বেলুড় মঠে যেতে গেলে বেলুড় স্টেশনে নামলে সেটা কাছে হয়। এই যে বেলুড় মঠে গেটের সামনে আমরা, পাশে দাদু আর অমিলে ঢুকছেন, মানে আমার ছেলে। এই যে আমার বড়ো সামনে, আমি ক্যামেরা করার জন্য পিছন দিকে পড়ে গেছিলাম। তো তারপরে যখন এগোচ্ছিলাম না, তখন একজন বলল সিকিউরিটি যে ক্যামেরা করতে দেখলে ফোনটা নাকি নিয়ে নেবে অফিসে, তো সেই জন্যে ক্যামেরা অফ করে দিতে হয়েছিল। বাদ বাকি যেগুলো তোমরা দেখতে পাবে এরপরে, প্রত্যেকটা ফটো দেখতেই পাচ্ছ কি অসাধারণ লাগছে। এগুলো যখন পুরোটা কমপ্লিট হয়ে ফোটে ফুলগুলো, দারুণ লাগে। এই যে মন্দিরটা, আমার ছেলে দেখো বসে রয়েছে এখানে। আর এই যে পোজ দিয়ে দাঁড়িয়েছিল তখন, তখন ছবিটা তোলাম। আর এটা হচ্ছে গঙ্গার ঘাটে, দেখেছো মুখটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। আর এই যে এরা তিনজনে, দাদু ঠাকুমা নাতি মিলে আর আমরা দুজনে। মন্দিরটাই পুরোটা ঠিকভাবে নিতে পারছিলাম না, কারণ ছেলে সামনে ছিল, ছেলেকে সামলাতে গিয়ে আমি বেশি দূরে গিয়ে ছবিটা নিতে পারছিলাম না। এইটা দেখো দারুণ লাগে, সারা বছর এইরকম দেখেছি আমি থাকতে, দারুণ লাগে। আর এটা হচ্ছে যেখানে খাওয়ানো হয় সেটা। আর এরপর আমরা চলে এসেছি পারঘাটে, এখান থেকে পার হয়ে আমরা যাবো দক্ষিণেশ্বর। আমরা বলতে গেলে অপোজিটভাবে যাচ্ছি, কারণ হচ্ছে ওই বালিহল থেকে ওইখানটা যেতে একটু অসুবিধা হয় বলে, সেই কারণে আমরা বিশেষ করে মায়ের জন্যই আমরা এখান দিয়ে ওইভাবে গেছিলাম, উল্টো রাস্তা দিয়ে। তো সবাই মানে বেশিরভাগ মানুষই, আমিও অনেক আগেও গেছি, তো দক্ষিণেশ্বর হয় বেলুড় মঠে ঢুকতাম, তো এই ক্ষেত্রে আমরা উল্টো করেছিলাম। এটা দেখলাম দক্ষিণে, এই সরি দক্ষিণেশ্বর থেকে যেতে বেলুড় মঠে ঢোকার মেন গেট, মানে পার হয়ে এই ঘাট দিয়ে ঢোকে নাকি। এখানে দেখো ফুড কোর্ট রয়েছে একটা। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম লঞ্চের জন্য, অনেকক্ষণ প্রায় 15 মিনিটের কাছাকাছি। আর এই দেখো গঙ্গা থেকে কি দারুণ লাগছে দৃশ্যটা, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। দেখতেই পাচ্ছো তোমরা পুরোটা মঠটা দেখা যাচ্ছে গঙ্গা থেকে, আমরা লঞ্চ থেকে এটা দেখছিলাম। আমরা যখন বেরিয়ে এসেছি তারপরে দেখো পুরোটা ফাঁকা, এবং ওখানে টাইম টেবিল আছে যে এই টাইম থেকে এই টাইম অবধি খোলা থাকে, এরপরে বন্ধ হয়ে যায়। 9টা থেকে 12টা অবধি খোলা থাকে, এরপরে বন্ধ হয়ে যায়। তো সেই মতোই 9টা থেকে 12টা পর্যন্তই খোলা থাকছিলো, তারপরে বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য দেখো মঠ পুরো ফাঁকা হয়ে গেছে। আর সামনে একটা বোট যাচ্ছিলো, ওখানে নাকি শুটিং টাইপ এরকম কিছু হচ্ছিলো শুনছিলাম, বাট আমি দেখিনি, আমি জাস্ট ক্যামেরা করতেই ব্যস্ত ছিলাম বলে আমি ওটা ফলো করিনি। তো দেখো কি সুন্দর, অসাধারণ লাগছে গঙ্গা দৃশ্যটা। প্রায় 20 মিনিটের মতো পরেতে আমরা এলাম এই ব্রিজের তলাতে, এটা দুর্দান্ত লাগে, আমার তো খুব ভালো লাগে এই ব্রিজের তলাটা দিয়ে যেতে। আর অসাধারণ, অসাধারণ, এখানে কিছু বলার নেই, যারা যারা এসেছে তারা জানবেই, আর যারা আসোনি তারা এসে ঘুরে যেও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ওদিকে দেখতেই পাচ্ছ গাড়ি যাচ্ছে। আর এই যে ব্রিজটা, এটাকে বলা হয় বালির ব্রিজ,
তার সাথে সাথে আমরাও কিছু ছবি তুলছিলাম, বিশেষ করে আমি তুলছিলাম এই যে। তাহলে এরপরে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।